ইউরোয় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কথাটা শুনে অবাক লাগতেই পারে, কারণ শাস্তি পাওয়ার মতো এবারের ইউরোতে কোনো অপরাধ করেননি রোনালদো। উল্টো স্লোভেনিয়া ম্যাচে মাঠে ওর কান্না, আর গ্যালারিতে রোনালদোর মায়ের কান্না মায়া ধরিয়েছিল CR7 ফ্যান্সদের। পেনাল্টি মিস করে শিশুর মতো কাঁদছিলেন পর্তুগাল সুপারস্টার, সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিপত্তি ঘটেছে পর্তুগাল স্লোভেনিয়ার ওই ম্যাচেই, কোনো অপরাধ না করেও শাস্তির মুখে পড়তে পারেন রোনালদো। ঘটনাবহুল ওই ম্যাচে পেনাল্টি শুটআউটে জিতে শেষ আটে পা রাখে পর্তুগাল, আর পুরো ম্যাচে রোনালদোর হার্ট রেট ওঠানামা করে রোলার কস্টারের মতো, আর সেটার চিত্র গ্রাফিক আকারে প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচটা ছিল গোলশূন্য, 120 মিনিটের খেলা যখন প্রায় শেষের দিকে, তখন রোনালদোর হৃদস্পন্দন 200-র কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। টাইব্রেকারে কমে আসে 90-র কাছাকাছি, নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করেন ওই সময়টায়। স্কোর করার পরে আবার সেটা এক লাফে বেড়ে যায় 150-এর বেশি। রোনালদোর হার্ট রেট এর ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে ফিটনেস কোম্পানি হুপ। খেলার সময় রোনালদো যে ডিভাইস পরেছিলেন সেটা হুপের তৈরি, সে ডিভাইসের মাধ্যমে হার্ট রেট আর অ্যাথলেটিক পারফরমেন্স মাপা হয়। ম্যাচের সময় রোনালদোর হার্ট রেট যে ওঠানামা করছিল সেটা ধারাবাহিকভাবে প্রকাশ করেছে হুপ। তাতেই ঘটেছে বিপত্তি, টুর্নামেন্টের অফিসিয়াল স্পন্সররা দাবি তুলেছে নিজেদের প্রোডাক্টের বাণিজ্যিক প্রচার করতেই অনৈতিকভাবে এমনটা করেছে প্রতিষ্ঠানটি। যেখানে টুর্নামেন্টের অফিসিয়াল স্পন্সর আছে সেখানে রোনালদো এবং হুপ এটা কোনোভাবেই করতে পারে না, এটা পুরোপুরি অবৈধ। কৌশলে বাণিজ্যিক প্রচারণা চালানোর অপরাধে হুপ ও রোনালদোকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ইউরোর মূল পৃষ্ঠপোষকের গ্লোবাল স্পন্সর্সের সাবেক প্রধান রিকার্ডো ফোর্ট। বাণিজ্যিক প্রচারের জন্য 2012 ইউরোতে ড্যানিশ স্ট্রাইকার নিকোলাস ব্যান্টনারকে আর্থিক জরিমানা ও এক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল। মোমিন রোহন, TSports। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.